ভিন রাজ্য উদ্ধার বিপুল পরিমাণ টাকা। দিল্লি, চণ্ডীগড়, পাঁচকুলা, গুরগ্রাম, সোনিপত এবং গাজিয়াবাদ থেকে উদ্ধার হয়েছে 20 কোটি টাকা। একই ব্যক্তির বিভিন্ন জায়গায় অফিসে হানা দিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। তবে জানা যাচ্ছে ওই ব্যক্তি কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি একজন প্রাক্তন আমলা। ওই ব্যক্তির নাম রাজেন্দ্র কুমার গুপ্তা। সূত্রের খবর, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন একটি সংস্থা রয়েছে যার সংক্ষিপ্ত নাম WAPCOS। এই সংস্থার প্রাক্তন CMD ছিলেন রাজেন্দ্র কুমার গুপ্তা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে তার বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করেছিল CBI। সেই মামলাতেই এদিন দিল্লি সহ লাগোয়া রাজ্যে প্রায় 7 জায়গায় হানা দেয় CBI। তবে CBI সূত্র মারফত জানা যায় সব মিলিয়ে 20 কোটির বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় CBI আরও জানিয়েছে শুধু রাজেন্দ্র কুমার গুপ্তা নন, তার পরিবারের আরও অনেকে এর সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে টাকা বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি।